নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এসকে রায় হাসপাতালের প্যাডে জালিয়াতি, গ্রেপ্তার যুবক। পড়ুয়াদের সংঘবদ্ধ করতে ওয়েবসাইট, উদ্যোগ জওহর নবোদয় প্রাক্তনীদের। বিনামূল্যে ভর্তি ইস্যুতে উচ্চশিক্ষা সচিবকে পত্র, ডিসিকে বিবেচনার আর্জি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাইলাকান্দি এসকেরায় অসামরিক হাসপাতালের প্যাড ব্যবহার করে জনৈক রোগীকে প্রেসক্রিপশন লেখার অপরাধে গ্রেপ্তার হতে হয়েছে এক যুবককে। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সুদীপ জ্যোতি চক্রবর্তী দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার করে বিশ্বজিৎ দেবনাথ নামের ওই যুবককে। জানা গেছে, হাসপাতালের পাশেই নিজের ফার্মেসি প্রিয়বালা মেডিকেল স্টোরে বসে এই অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ। জনৈক রোগীকে হাসপাতালের প্যাডে রক্ত পরীক্ষা করার কথা লিখে দেন বিশ্বজিৎ, আর রোগী রক্ত পরীক্ষা করতে গেলেই ঘটে বিপত্তি। খবর পাঠানো হয় পুলিশে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ খতিয়ে গ্রেপ্তার করে ভুয়া চিকিৎসক বিশ্বজিৎকে। ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে ভুক্তভোগী ফয়জুল হক মজুমদার জানান, নাম হইতো ফয়জুল হক মজুমদার, আমার বাড়ি হইল জানলাতলা। তখন আমরা বাচ্চা এগুলোই আইছি, আবুল হোসেন ডাক্তারের ধান গেটের সামনে ফাইল হয়েছি, আমরা ও বাইকালা বাড়ি ফার্মেসির মালিক ভাই আল্লাহ লিখিত বলে আমরা আবুল হোসেন ডাক্তার দেখাইতাম বলে তাই তো গেছেন কি ছুটি তাই 4 তারিখ আইবা, আরও বালা ডাক্তার আছেন ও আমরা লইয়া গেছেন ধান সন্ধ্যায় আমরা ডাক্তার দেখাইয়া তান ফার্মেসির লইয়া গেছি গিয়া আমার ও ফাট টেকি ওদের কাঠে গু দিয়া আমি ও বুঝলা হচ্ছে সন্ধ্যায় লুলে কেন নিতে আমার একটা গাঁ আছে এটা হারা তুলি আমার দোকান ও লইয়া গেছেন গিয়া সন্ধ্যায় আইসুন আমার বাচ্চারা এসপ্রে হরাই ও এসপ্রে অন্য আইয়া তাই কাগজ কাগজ তা লইয়া গিয়া ডাক্তারের পিতা লেখালেখি করিয়া ও কইলা তুমি তোমার এসপ্রে হরাই তান ফার্মেসিতে গিয়া আমি 443 টাকার ঔষধ দিয়েছি বাজে 443 টাকা 440 টাকা দিয়েছি 3 টাকা রাখুন আর ও স্প্রে করার নিতে গিয়া ও আমি কাঠর দরা খাই কাঠর দরা খাওয়ার দিয়ে আমার বলে কাঠ এখান হানো পাইছো বলে আমি অমুক ফার্মেসির দিছি বলে আমার দেখাই দিতে হবে বলে পার ও দিয়া ভাই দিন তারা কাঠও পাই। পরে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট সুদীপ জ্যোতি চক্রবর্তী জানান, সে ডিপার্টমেন্টত আমার এখন মানে ডক্টরে লেখা এখন প্রেসক্রিপশন শিট অ্যাডভাইস শিট গৈছিলে তাতে লেখা আছিলে কোনোবা পেশেন্টর নামতে এক্সরে আর কিবা কিবি ইনভেস্টিগেশন করা আছিলে আর এইটো সিগনেচার আছিল আমার ডক্টর এজন আমার হসপিটালের কিন্তু এইটো যিজনে লই গেছিলে এইটো আসলে প্রেসক্রিপশনটো আমার হসপিটালের নহয় কিন্তু আমার যেটো হসপিটালের প্রেসক্রিপশন আমি প্রিন্ট করেছিলাম তার জেরক্স করা সেইখিনি জেরক্স করা এবং তার হসপিটাল নাম্বারের লগত যেটা মিলা নাই যেতিও যেহেতু এটা আমার কাউন্টারের পর লওয়া নাই সেইটো কারণে হসপিটালের নাম্বারের লগত যেটা মিলা নাই তেতিয়া আমার যিজন এক্সরে ডিপার্টমেন্টে যিজন মানে নাম রেজিস্ট্রি করে কনফিউশন লাগিলে সন্দেহ হল তেতিয়া আনি মিলালে যেতিয়া দেখা যায় রেজিস্ট্রেশনের লগত মিলা নাই তেতিয়া আনি আমার ডক্টর আর কে দেব আই স্পেশালিস্ট তেওঁর হাতত দিলে যে স্যার এনেকা এনেকা কথাটো হল যে আমার প্রেসক্রিপশনটো কোনোবা ফার্মেসিতে এইটো প্রিন্ট করেছে এইটো স্ক্যানিং কৈছিলে একচুয়ালি প্রিন্ট করা হয়েছে প্রিন্ট করি হ্যাঁ প্রিন্ট মানে জেরক্স আর জেরক্স করেছে জেরক্স করার পিছন সেইখানে ডক্টরের ঘরতে আনি মানে ডক্টরক যে সই করেছে ডক্টরের প্রেসক্রিপশন আছে ডক্টরের প্রাইভেট প্রেসক্রিপশন আছে কিন্তু যেহেতু এইটো ফ্রি করার কারণে হয়তো বা যেহেতু আমার আসাম সরকারে যেহেতু আমার ফ্রি করা সুবিধা দিছিল পুয়র পেশেন্টের কারণে সেইখানে চান্সটো বহুত মানুষের রয়ে আছে এইখানে মানে যেবিলাক মানে পুয়র মানুষের কারণে হসপিটালের কারণে এইখানে করব লাগে কিন্তু কথাটো দেখা গেল কি এইটো ফার্মেসিত দেখাইছে কিন্তু এইটো আনি পেলাই ডক্টরের পর লিখাই পেলাই ইয়াত ফ্রি করাই আছে এইটো প্রিয়বালা ফার্মেসি এইটো আমার হসপিটাল কোনো চারি এড়ি যাব লাগে বিশ্বজিৎ নাথ বলে এজনক মানে তার ফার্মেসির প্রোপাইটার যে হোক তার তাকে এরেস্ট করা হয়েছে। এই জালিয়াতি কাণ্ডের তদন্তকারী পুলিশ আধিকারিক ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান,
মানুহ আহিছে তেওঁৰ বাচ্চাৰ ট্ৰিটমেণ্ট কৰাৰ কাৰণে। ইতিমধ্যে তেওঁ আহি পেলাই এটা ফাৰ্মেচীৰ এজন এই কি নাম প্ৰিয়বলা মেডিকেল ষ্ট'ৰছৰ বিশ্বজিৎ দেৱনাথ নামৰ মানুহ এজনে এই টিকেট এটা দিছে। সেই টিকেটটো লৈ পেলাই তেওঁলোকে গৈছে এক্সৰে ডিপাৰ্টমেণ্টত। এক্সৰে ডিপাৰ্টমেণ্টত যোৱাৰ পাছত তেওঁলোকৰ যিটো ছিৰিয়েল নম্বৰ বা তেওঁলোকৰ যিটো হস্পিটেল নম্বৰ, সেই হস্পিটেল নম্বৰ মিল নথকাৰ কাৰণে তেওঁলোকে লৈ আহি ডক্টৰ ৰূপ কুমাৰ দেৱৰ ওচৰত লৈ আহিলে। অহাৰ পাছত তেখেতে এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট দুজন আছিল ইয়াতে, তেওঁলোকৰ ওচৰত লৈ আহিলে। তেওঁলোকে আহি পেলাই মেজিষ্ট্ৰেটে আমাক ৰিপৰ্ট কৰাৰ পাছত মেজিষ্ট্ৰেটক আমি এই কাগজখিনি চিজ কৰিলোঁ। কৰি পেলাই মেজিষ্ট্ৰেট দুজনৰ লগত লৈ গৈ মই গ'লোঁ। গৈ পেলাই আৰু কিছুমান এই জেৰেক্স মানে এই এক্সৰে চিভিল হস্পিটেল টিকেট তাতে পাই পেলাই চিজ কৰিলোঁ। আৰু 14খনমান আছে অনাৰক আমি লৈ আহিলোঁ, এই তাৰ নাম কি এই বিশ্বজিৎ দেৱনাথক লৈ আহিলোঁ মেজিষ্ট্ৰেটক তেওঁলোকে ভোট পিছপৰাৰ কাৰণে লৈ আহিলোঁ। ইতিমধ্যে জওহর নবোদয় বিদ্যালয়ে পয়লাপুল থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন তাদের এক ছাদের নিচে আসতে উদ্যোগ নিল ওই বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থা। শুক্রবার শিলচর সরকারি বালক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রাক্তনীরা চালু করেন একটি নতুন ওয়েবসাইট। এদিন বিশিষ্ট শিক্ষাবিদ বিভাস দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরীর উপস্থিতিতে এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডক্টর রবি কান্নান। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন। If we can create, so what we are trying to do is, see, when somebody develops diabetes or hypertension, they go to a hospital. When somebody develops cancer, they go to a hospital. But we don't pay attention to the prevention aspect at all. And prevention is cheaper. Prevention does not require doctors and nurses and technocrats. And these activities should be owned by the community. If we are all from Pailapur, the health of Pailapur must be in the hands of the residents of Pailapur. And it is on, see, I am my brother's keeper. I have to learn that I am responsible for how my community lives. Pori. এই ওয়েবসাইট সম্পর্কে কথা বলতে গিয়ে প্রাক্তনী সংস্থার এক সদস্য আইনজীবী জানালেন, ওয়েবসাইটটি চালু করে সবাইকে একসূত্রে গেঁথে দিতে চাইছেন তারা। শুধু তাই নয়, এই ওয়েবসাইটের মাধ্যমে তারা স্কুলের জন্য নতুন কিছু করতে চাইছেন, যাতে সবাই এক বড় প্ল্যাটফর্মে আওতায় চলে আসতে পারেন। The main purpose is to connect the all students of the JNB people who are passed out and who are also studying with a wider audience. This is also a platform where we can share our ideas, new things, new information, new knowledge, and we can build up a platform where we can all together share new ideas, and we can work for the development of student, development of society, and also do future programs to need the address of the needy people, needy student, and also other activities which can lead towards the all-round development, mainly of student and eventually to our all entire society. স্নাতক পরীক্ষায় যাদের ব্যাক পেপার রয়েছে এবং যাদের উপস্থিতি 75% কম তারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন না বলে শিক্ষামন্ত্রী যে বিজ্ঞপ্তি জারি করেছেন তা ফের বিবেচনার জন্য কাছাড় জেলাশাসকের কাছে অনুরোধ জানালেন কাছাড় কলেজের কয়েকজন ছাত্র। জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দিয়ে ছাত্ররা দাবি জানান, অন্তত গরিব পড়ুয়াদের কথা বিবেচনা করে এই বিষয়টি পুনরায় ভেবে দেখা হোক। আমাদের বিষয়টি হচ্ছে আসামের শিক্ষামন্ত্রী শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য একটি সার্কুলার পেশ করেছেন, যাদের ব্যাক পেপার আছে তাদেরকে পেনশন থেকে বঞ্চিত করা হচ্ছে এবং যাদের অ্যাটেন্ডেন্স 75%-এর নিচে আছে তাদেরকে পেনশন থেকে বঞ্চিত করা হচ্ছে। ইতিমধ্যে কাছে আমাদের একটি আবেদন যে যাদের গরিব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে পেনশন দেওয়া হোক এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হোক। কলেজের ভর্তি ফিস কমানোর দাবিতে উচ্চশিক্ষা বিভাগের সচিবকে একটি স্মারকপত্র পাঠিয়েছে এমসিটি কলেজের ছাত্র সংসদ। জানা গেছে কলেজ পড়ুয়ারা ভর্তি ফিস কমানোর দাবিতে শুক্রবার সোনাই মাধবচন্দ্র দাস কলেজের ছাত্র ইউনিয়নের সদস্যরা রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করেছে।
ছাত্র সংসদের প্রতিনিধিরা এদিন সোনাই সার্কেল অফিসার জনাথন বৈপাই মারফত ওই স্মারকপত্রটি পাঠিয়েছেন। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জনৈক ছাত্রনেতা সরকারের জারি করা সার্কুলারে তীব্র আপত্তি জানিয়ে বলেন, সরকার বলেছে গরিব পড়ুয়া যাদের উপস্থিতি 75% বেশি থাকবে শুধু তারাই বিনামূল্যে ভর্তির ব্যবস্থা করবে, তারা এটা মেনে নিতে পারছেন না। সার্কুলার জারি করেছে, যে সার্কুলারের মধ্যে তারা বলেছে যে স্টুডেন্টগুলো গরিব পরিবারের ছাত্রগুলো তারা কলেজে অ্যাডমিশন ফ্রি নিতে পারবে, ঠিক আছে, তাদের 75% অ্যাটেন্ডেন্সও থাকতে হবে, আমরা সেটা কিন্তু মেনে নিয়েছি। তারপর বলা হয়েছে কারো কোনো ছাত্র যদি পূর্বের কোনো ব্যাক পেপার থেকে যায় তাহলে সে ছাত্র অ্যাডমিশন নিতে পারবে না। সেই হিসেবে আমরা সরকারের কাছে সেটা দাবি জানাচ্ছি যে কোনো ছাত্র ইচ্ছা করে ব্যাক পেপার সে তার পিছের দিকে লাগিয়ে দেয় না। ব্যাক পেপার কোনো পরিবারের সমস্যা কিংবা কলেজের শিক্ষকদের অভাবের জন্য শিক্ষার ক্লাস নিয়মিত হচ্ছে না, যার কারণে একটি পেপার ব্যাক লেগে যায়। আর যাদের 4-5টি ব্যাক আছে তা সে তো আর কোনো অসুবিধা নেই, সে তো অলরেডি খারাপ স্টুডেন্টসও হবে। আর যাদের একটা দুইটা ব্যাক পেপার আছে তাদেরকে সেই সার্কুলার প্রত্যাহার করে তাদেরকে ফ্রি অ্যাডমিশনের অন্তর্ভুক্ত করুক সরকার, সেটা দাবি জানিয়ে আজকে আমরা সোনাই সার্কেল অফিসারের মাধ্যমে আমরা উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে একটি স্মারকপত্র প্রেরণ করেছি। কাটিগড়া সার্কেল অফিসের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হয়েছে শুক্রবার। ভবনের উদ্বোধন করেন কাটিগড়া বিধায়ক অমরচাঁদ জৈন এবং কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত সহ অন্যান্যরা। কার্যালয় উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ সহ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অফিসকে দুর্নীতিমুক্ত রাখারও আহ্বান জানান সবাইকে। সার্কেল অফিস মে জানে সে হামারা গ্রিভেন্স সুনতে হ্যাড্রেস করতে হ্যাঁ পরিষ্কার ইয়া ক্লিনলিনেস সিফ বাহার সে হি হোনে সে সফিশিয়েন্ট নেই হোতা হ্যায় অন্দর সে ভি পরিষ্কার হোনা চাহিয়ে মতলব প্রসেস মে ট্রান্সপেরেন্সি হোনা চাহিয়ে ছোটা ছোটা কাম কে লিয়ে আগর পাবলিক আতে হ্যায় উসকো থোড়া পয়সা দেনে সে ভি হোগা বলকে ফিলিং আগর সার্কেল অফিস মে আতা হ্যায় ও হামারে অফিসার্স কে লিয়ে ভি বহুত বদনাম লেকে আতা হ্যায় এসা এক ইম্প্রেশন জো রেতা হ্যায় হর জগহ রেভিনিউ ডিপার্টমেন্ট মে ইয়া অলগ অলগ ডিপার্টমেন্টস মে ও দূর করনা হ্যায় উসকে লিয়ে অন্দর সে ভি স্বচ্ছ রহনা হ্যায় ইসলিয়ে মে সবকো বোলনা চাহতি হুঁ অফিসার স্টাফ কো রিকোয়েস্ট করনা চাহতি হুঁ অর স্ট্রিক্টলি ওয়ার্নিং ভি দেনা চাহতি হুঁ আগর এসে কমপ্লেন্ট আতা হ্যায় তো হম ইসকো টলারেট নেই করেঙ্গে সিরিয়াস অ্যাকশন লেঙ্গে অর আপ আচ্ছা সার্ভিস। বন মহোৎসব উপলক্ষে পয়লা জুলাই থেকে বন বিভাগের ধলাই রেঞ্জের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ উপলক্ষে শুক্রবার মথুরাপুর ও বিষ্ণুপুর এলাকায় 150টি গাছের চারা রোপণ করা হয়েছে। এর উদ্যোগে ছিলেন ধলাই রেঞ্জার মুজিবুর রহমান চৌধুরী। এদিন বিভিন্ন এনজিও কর্মী এবং ছাত্রছাত্রীদের হাতেও তুলে দেওয়া হয়েছে গাছের চারা। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিট অফিসার সচিন রাজকুমার, ফরেস্টার সঞ্জয় গোয়ালা সহ আরও অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রেঞ্জার মুজিবুর রহমান চৌধুরী জানিয়েছেন, বন মহোৎসব উপলক্ষে এ পর্যন্ত তারা বিভিন্ন সংস্থা সংগঠন এবং স্কুলে 110,000 গাছের চারা বিতরণ করেছেন। তাদের হাতে এখনও প্রায় 80,000 চারা রয়েছে। তিনি বিভিন্ন সংস্থা সংগঠনের কাছে এসব চারা সংগ্রহের আহ্বান জানিয়েছেন। উইল বি কন্টিনিউইং টিল উই হ্যাভ এ স্টক অফ 80,000 স্টিল নাও and there will be continuing distribution of the seedlings till the end of the this month July. So people are requested, all the organizations are requested to come up and take our seedlings and plant everywhere with a request that proper care are taken for surviving the
বরখলায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়েছে। বরখলার নৃমাতা মন্দির থেকে বেরিয়ে রথ বিভিন্ন সড়ক পরিক্রমা করে বিষ্ণু মন্দিরে গিয়ে শেষ হয়। এদিন রথের রশি টানতে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরো একবার। এসকে রায় হাসপাতালের প্যাডে জালিয়াতি, গ্রেপ্তার যুবক। পড়ুয়াদের সংগবদ্ধ করতে ওয়েবসাইট, উদ্যোগ জওহর নবোদয় প্রাক্তনীদের। বিনামূল্যে ভর্তি ইস্যুতে উচ্চশিক্ষা সচিবকে পত্র, ডিসিকে বিবেচনার আর্জি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।